গাদ্দারি করে পৃথিবীতে নমরুদ ফেরাউন হামান কত কত বড় বড় কত কিছু চলে গেল সুতরাং আমি আপনি অল্প ক্ষমতায় যদি আমরা গাদ্দারি করি আমার আপনার খবর কিন্তু আছে জবাবদিহিতা কিন্তু আছে দুনিয়াবী জীবনে জবাবদিহিতা মেইন বা প্রধান যে জবাবদিহিতা সেটা হচ্ছে পরকালীন জীবন আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি তার রাজত্ব বাড়বেও না আবার যদি আমরা ইবাদত নাও করি তার রাজত্ব কিন্তু কমবে না কিন্তু ক্ষতিগ্রস্ত হব কারা পক্ষান্তরে আমরাই জেনে নাও যদি তোমরা কুফুরি করো তাহলে আমার আযাব আমার শাস্তি বড় কঠিন এই জবাবদিহিতা যদি না থাকতো তাহলে আমি আপনি ভ্রষ্টতার অতল তলে তলিয়ে যেতাম আমি আপনি যদি ভেবে নেই যে আমার সবকিছু জাররা পরিমাণ ভালো আমল সেটা দেখানো হবে আবার জাররা পরিমাণ ছোট্ট একেবারে অতি ক্ষুদ্র আমলটাও আমাকে দেখানো হবে ওটা হিসাব নিকাশ চলছে চলবে দুটি দিন হাদায় তোমাদের জন্য হেদায়েত রেখেছে হয় তোমরা শুকরগুজার হও নতুবা তোমরা কুফুরি করো ওয়াজাদু মা আমিলু হাদিরা মানুষ পেয়ে যাবে সেদিন তারা যা আমল করেছে সেদিন তাদের সামনে পেয়ে যাবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سورة زلزال 7 এবং 8 নম্বর আয়াত وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راء وكلكم مسؤول عن رائيته فالإمام الذي راء وهو مسؤول عن رائيتهم إلى آخر الحديث متفق عليه أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি আমাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে যে রবের বিশেষ রহমতে আমরা জুমার মসজিদে হাজির হতে পেরেছি উপস্থিত হতে পেরেছি শুকরিয়া স্বরূপ আমরা সকলে বলছি এক বাক্যে আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জবাবদিহিতার একটা বিষয় তিনি উপস্থাপন করেছেন কোরআনুল করিমে যিনি যার উপরে কোরআন অবতীর্ণ হলো তিনি কোরআনের ব্যাখ্যা দিয়েছেন বিশেষ করে বিভিন্ন আয়াত প্রেক্ষাপট অনুযায়ী শানে নুজুল যদি আমরা লক্ষ্য করি তাহলে বিভিন্ন সময়ে যে আয়াতগুলো তার উপরে নাজিল হয়েছে তার ব্যাখ্যাও তিনি সাহাবায়ে কেরামের মাঝে হাদিসের পাতায় পাতায় আলহামদুলিল্লাহ রেখে গেছেন
রাসূলের প্রতি আবারও দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার বিষয় জবাবদিহিতা। আমরা এক বাক্যে বা অল্প কথায় যদি বলি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সৃষ্টির উদ্দেশ্য রয়েছে এবং তিনি আমাদের থেকে জবাবদিহিতা নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এর মাঝে বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন মাধ্যম দিয়েছেন, যে মাধ্যমগুলো দিয়ে মানুষ জবাবদিহিতার সম্মুখীন হবে। আমরা যদি জবাবদিহিতার দিকে লক্ষ্য করি তাহলে এটার দুইটা ধরন আমরা লক্ষ্য করতে পারি। তার একটা হচ্ছে দুনিয়াবী জীবনে জবাবদিহিতা, আর মেইন বা প্রধান যে জবাবদিহিতা সেটা হচ্ছে পরকালীন জীবনে। যদিও আমরা দুনিয়ার জীবনে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন সিস্টেম বা পদ্ধতি অবলম্বন করে দুনিয়ার জবাবদিহিতা হয়তো বা এড়িয়ে যেতে পারি, সেটাকে ওভারকাম করতে পারি, আমি আপনি বুদ্ধি দিয়ে আরও কিছু তদবির দিয়ে আরও যত কিছু রয়েছে, কিন্তু পরকালীন জবাবদিহিতা কিন্তু ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরকালীন জীবনের জবাবদিহিতার কথা তিনি বলছেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেই পরকালীন জীবনে জবাবদিহিতার সম্মুখীন যখন বান্দা হবে, সেই অবস্থাতে পৃথিবীর কোনো সুপারিশ, পৃথিবীর কোনো সম্পদ, পৃথিবীর কোনো ব্যক্তির সুপারিশ, আরও যত কিছু বলি, সেটা দিয়ে কেউ কিন্তু রক্ষা রেহাই পাবে না। তবে রক্ষা পাবে সেই ব্যক্তি, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে বিশুদ্ধ হৃদয় নিয়ে উঠবে সেই সেই জবাবদিহিতায় টিকতে পারবে, আর বাকি কেউ টিকতে পারবে না। সে হতে পারে দুনিয়ার কোনো প্রভাবশালী রাজা, বা দুনিয়ার কোনো প্রভাবশালী বা ধনাঢ্য পাওয়ারফুল আরও ইত্যাদি ইত্যাদি কোনো ব্যক্তিবর্গ বা ব্যক্তিত্ব, সেগুলো কিন্তু পৃথিবীর থেই সীমাবদ্ধ, ওটা পরকালীন জীবনে কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদের সেই পরকালীন জবাবদিহিতায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম যেগুলো উপস্থাপন করেছেন, যে মাধ্যমগুলো রেখেছেন, তার মধ্যে যে আমরা সূরা মুলক, আমরা বিশেষ করে আজকেও ফজরের সময় সম্ভবত ইমাম সাহেব তিলাওয়াত করেছেন, না বিশেষ করে তো জুমার দিনে সূরা জুমা এবং সাজদা, কিন্তু এটা আমাদের কাছে মাশহুর বা প্রসিদ্ধ, আমরা প্রায় সবাই এই সূরাটা, সূরা মুলকটা আলহামদুলিল্লাহ কম বেশি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানেও কিন্তু একটা জবাবদিহিতা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের যদি অনন্তকাল পৃথিবীর শেষ অবধি যদি আমাদেরকে হায়াত দেওয়া হতো, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সমস্যা হতো? আবার যদি নাও দেওয়া হতো, কিন্তু আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, তার রাজত্ব বাড়বেও না, আবার যদি আমরা ইবাদত নাও করি তার রাজত্ব কিন্তু কমবে না। কিন্তু ক্ষতিগ্রস্ত হব কারা? পক্ষান্তরে আমরাই। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকর গুজার হও, কৃতজ্ঞ ভাজন হও, আমি যত কিছু দিয়েছি তোমাকে, তোমাকে কি দেই নাই আমি, আমি যত কিছু তোমাকে দিয়েছি, হয়তোবা তুমি ভেবে নিয়েছো আমার তো অনেক কিছু ঘাটতি রয়েছে, আমার আপনার চেয়ে আমার নিম্নে যারা আছে তাদের অনেক ঘাটতি রয়েছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু দিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি শুকরিয়া আদায় করো আমি অবশ্যই সেটা বাড়িয়ে দেব। বিপরীত ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা কুফুরি করো, অকৃতজ্ঞ ভাজন হও, কৃতজ্ঞতার ছাপই নেই, আল্লাহ শুধু আমার উপরে বিপদ, আমি শুধু বিপদগ্রস্ত, ইত্যাদি ইত্যাদি বহু ভাষণ আমাদের মুখ দিয়ে বের হয় যা প্রায় ইমান হরণের সময়ে দু একটা চলে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, জেনে নাও যদি তোমরা কুফুরি করো তাহলে আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াত এক ধরনের, আরেকটা আমরা যেটা বলতে চাচ্ছিলাম
যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে রেখেছেন হঠাৎ করে ছেদ পড়বে মানুষের মাঝে, ছেদ পর্দা, ওয়া মিন ওয়ারাইহিম বারযাকু ইলা ইয়াউমি ইউবআসুন, আর ওই পর্দা যদি কারোর পড়ে যায় তাহলে ওই হাশর পর্যন্ত অর্থাৎ যে পুনরুত্থান পর্যন্ত তাদের একটা জীবন রয়েছে, অনন্তকালের জীবন যেটাকে বলা হয় বারজাখী জীবন, যে জীবনের খবর আমি আপনি কেউ রাখি না, যদিও কোনো কোনো পীর সাহেব বাংলাদেশের বাংলাদেশ ভারত পাকিস্তানে রেখে থাকেন, নাউযুবিল্লাহ মিন যালিক, চলে গেছেন পীর সাহেবের খবর মুরিদরা আগে জানলো কি করে, জানবে কি করে, অসম্ভব। বারজাখী জীবনে শহীদদের একটা রিজিকের ব্যবস্থা করা হয়, সেখানে বিশেষ কিছু ব্যক্তি আম্বিয়া সেখানে জীবিত থাকেন, সেটা নিয়ে অনেক বাগবিতণ্ডা রয়েছে, অনেক ইখতিলাফ রয়েছে, তবে সব ইখতিলাফ বা মতভেদের অবসান তখনই ঘটবে যখন আমরা এই বারজাকি জীবনটা বুঝব। যখন মানুষ ইন্তেকাল করছে, পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, ওই থেকে নিয়ে শুরু করে একেবার ইয়াউম ইউবাস অর্থাৎ পুনরুত্থান পর্যন্ত কিন্তু যে জীবন সেটা হচ্ছে বারজাকি জীবন, এই জীবনের খবর কেউ রাখে না। ওখানে কবরে কাকে কিভাবে রাখা হয়েছে, নবীগণ কিভাবে আছেন, সুহাদা শহীদগণ তাদেরকে কিভাবে রিজিক দেওয়া হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ভালো জানেন। অতটুকু আমাদের ঈমান আনতে হবে যেভাবে আমরা গায়েবের প্রতি ঈমান এনে বসে আছি, যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনকে দেখি নাই তবে দেখব আল্লাহ চাইলে পরকালীন জীবনে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই যে জীবন, এগুলো দুনিয়ার এক একটা ছেদ, এক একটা পাঠ, এক একটা অধ্যায়, এই অধ্যায়গুলো দিয়ে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন জবাবদিহি তার জায়গা রেখেছেন। কেন রেখেছেন? যদি একজন মানুষ জানতে পারত যে আমার আর মৃত্যু নেই, আমি মরব না, তাহলে তার অবস্থা কি হতো? নিঃসন্দেহে তার বাড়, তার সীমা, দেখেন না, দুনিয়াতে কেউ যদি কোনো ক্ষমতা পেয়ে যায়, অধিকাংশ ক্ষমতাবানই অপচয়কারী, অধিকাংশ ক্ষমতাবানই জালেম, অধিকাংশ ক্ষমতাবানই অপব্যয়কারী, অপচয়কারী, তার ক্ষমতার অপব্যবহার করে। আর জুলুম তো ওটাই, জুলুম কাকে বলে? জুলুম কি শুধু আপনার উপরে আমি মারবো বা আমার উপরে আপনি মারবেন, শুধু এটাই জুলুম? হ্যাঁ, এটা তো জুলুম, সাথে সাথে জুলুম হচ্ছে ওয়াদউ শাই ফি মাউদাইন আখর, কোন জিনিসকে এক জায়গার জিনিস আরেক জায়গায় রেখে দেওয়া, এটা হচ্ছে জুলুম বা এটাই অত্যাচার। আপনি আমার থেকে কিছু হক রাখেন, আমি আপনার থেকে মেহমান হিসাবে হক রাখি, এই যে পারস্পরিক হক বা অধিকার, যার হক তাকে দেওয়া জুলুম থেকে রক্ষা পেল, যার হক অন্যের হক আরেকজন হরণ করবে এটা ব্যক্তি জুলুম করলো, সেটা তার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, তার যে কোনো জীবনে, সব জীবনে, সব পদক্ষেপে ব্যক্তি জুলুমে জড়িয়ে যেতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো এই জবাবদিহিতা যদি না থাকতো তাহলে মানুষের সীমা এত অতিক্রম হয়ে যেত, মানুষ সীমা ছাড়িয়ে ফেলত। আমরা বলছিলাম জবাবদিহিতা দুনিয়ার জীবনে আমি আপনি পার পেতে পারি, কিন্তু পরকালীন জীবনে কি আমি আপনি পার পেতে পারি? সেইখানে কখনোই সম্ভব না যদি আমি আপনি একটা ভালো বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর কাছে হাজির না হই। বিশুদ্ধ হৃদয়, ভালো আমল, আমরা সবাই জানি যে ইদা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালু, যখন আদম সন্তান পৃথিবী থেকে বিদায় নেই, তার সব আমল বাতিল হয়ে যায়, অর্থাৎ ছেদ পড়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটি আমল ব্যতীত, সেটা আমরা জানি। সাদাকায়ে জারিয়ার কথা বলা হয়েছে, ওয়ালাদ সালেহ ইয়াদউ লাহু, সৎসন্তান তার জন্য দোয়া করে, আও ইলমিন ইউনতাফাউ বিহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এমন জ্ঞান রেখে গেছে সেই জ্ঞান দ্বারা মানুষের উপকার হচ্ছে। তো এই যে মাধ্যমগুলো, এই যে পদ্ধতিগুলো, এই জবাবদিহিতা যদি না থাকতো তাহলে আমি আপনি ভ্রষ্টতার অতল তলে তলিয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে যে আয়াতটি আমরা শুরুতেই তেলাওয়াত করেছি সূরা জিলজালের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনের বৃত্তান্ত, পরকালীন জীবনের খবর বর্ণনা করতে যে সূরাটি নাজিল করেছেন, প্রকম্পন, কম্পন, জিলজাল মানে ভূমিকম্প, যেটাকে বলা হয় আর্থকোয়াক। তো এই যে ভূমিকম্প, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সর্বশেষ দুটি আয়াতের মধ্যে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এই দুটি আয়াত যদি আমি আপনি আমার আপনার জীবনে রেখে দিতে পারি, আমি আপনি যদি ধারণা করি আমি যা কিছু করছি,
আমি আজকে সলাত আদায় করি, আমি গোপনে দান করি বা প্রকাশ্যে দান করি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, নতুবা আমি তাকে দেখছি। যেমনি ভাবে জিবরিল আমিন হঠাৎ আগন্তুক ব্যক্তির ন্যায় আসলেন, সাহাবায়ে কেরাম বলছেন আমরা তাকে দেখে চিনতে পারছিলাম না, তিনি হঠাৎ করে আসলেন, কিন্তু তিনি দূর থেকে সফর করেছেন এটাও বোঝা যাচ্ছে না। তার ধবধবে সাদা কাপড় বা তার পরিবেশ বা পরিস্থিতি যতটুকু মনে হলো আমরা তাকে চিনতে পারছি না, এমত অবস্থায় তিনি কয়েকটি প্রশ্ন করেছিলেন, যেটাকে হাদিসে জিব্রিল বলা হয়। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, জিব্রিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে শেখানোর ব্যবস্থা করেছেন। একজন উস্তাদ কেমন হবে, একজন ছাত্র কিভাবে প্রশ্ন করবে উস্তাদের কাছে, আবার ছাত্র যদি উত্তর না দিতে পারে তাহলে উস্তাদজিকে কিভাবে উত্তর নেওয়ার জন্য তার কাছে আবেদন করবেন, অনেকগুলো। যদিও আজকে সমাজ ব্যবস্থা আমাদের ভঙ্গুর হয়েছে, আদব শিষ্টাচার কিছুই নেই, এগুলোর জন্যে আমরা প্রত্যেকেই কিন্তু জবাবদিহি হব এবং জবাবদিহিতার মধ্যেই আছি। যিনি পিতা তিনি জবাবদিহি করবেন তার সন্তানের, যিনি শিক্ষক তিনি জবাবদিহি তার মানে আসবেন তার ছাত্রদের, যিনি শিক্ষিকা তিনি তার ছাত্রীদের, যিনি মা তার সন্তানদের, যিনি পরিবারের প্রধান তিনি পরিবারের, যিনি দেশের প্রধান তিনি দেশের, যিনি উপজেলার প্রধান তিনি উপজেলার, এভাবে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা স্টেপে যিনি যেভাবে যতটুকু দায়িত্ব পালন করেন তার কিন্তু একটা জবাবদিহিতা দুনিয়াতে যেমন আছে, পরকালীন জবাবদিহিতা কিন্তু সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এজন্যই আমরা যদি সূরা জিলজালের এ দুটি আয়াতকে সামনে রাখি তাহলে দেখবেন আমার আপনার জীবনে অনেক পরিবর্তন সাধিত হবে, অনেক পরিবর্তন আসবে। কারণ আমি যখন ভাবব যে আমার একেবারে অণু, অণু যেটাকে বলা হচ্ছে সরিষার দানা, তার চেয়েও সূক্ষ্ম, সরিষার দানা আর কত ছোট, তাকে খণ্ড বিখণ্ড করলে যেটা হয় তার চেয়েও ছোট, যেটাকে বলা হয় জাররা, এই জাররা পরিমাণ ভালো আমল যদি আমি আপনি করি আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখাবেন, সেটা হেফাজত করবেন, সেটা মানুষকে দেখাবেন, আবার বিপরীতে যদি তাই করি তাই দেখাবেন। তাহলে আমি আপনি যদি দুটা এই দুই আয়াতকে একটু অন্তরে জায়গা দিতে পারি, দেখবেন আমার আপনার দ্বারা, আমার আপনার দ্বারা অন্যের ক্ষতি করা, আমার আপনার দ্বারা শরীয়ত বিরোধী কাজ করা, আমার আপনার দ্বারা শরীয়ত বিরোধী কাজকর্ম যাই কিছু বলি না কেন, সব দেখবেন অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। আমি আপনি যদি ভেবে নেই যে আমার সব কিছু জাররা পরিমাণ ভালো আমল সেটা দেখানো হবে, আবার জাররা পরিমাণ ছোট্ট একেবারে অতি ক্ষুদ্র আমলটাও আমাকে দেখানো হবে, ওটা হিসাব নিকাশ চলছে চলবে, এটা মানুষকে দেখানো হবে, তাহলে আমার আপনার জীবনে ইনশাআল্লাহ এটার বিরাট একটা পরিবর্তন আসবে। কিন্তু হয় কি বিপরীত আমরা দেখতে পাই, কে কার জবাবদিহিতার আন্ডারে আসে, কে কাকে জবাবদিহিতার মধ্যে আসবে। কিন্তু দুনিয়ার জীবনে দেখতে পাই আমরা অনেকেই সীমা লঙ্ঘন করে ফেলেন, অনেকেই সীমা লঙ্ঘন করে ফেলেন। তো এই সীমা লঙ্ঘন করতে করতে দেখবেন যদিও আল্লাহ রাব্বুল আলামিন তারও একটা, তিনিও একটা সীমা পরিসীমা বর্ণনা করেছেন, ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফির যারা দুনিয়াতে, যারা দুনিয়াতে শরীয়ত শরীয়তের তোয়াক্কা করে না তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন, তার কথা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, দুটি জিনিস হাদায় তোমাদের জন্য হেদায়েত রেখেছে, হয় তোমরা শুকরগুজার হও নতুবা তোমরা কুফুরি করো, কুফুরি করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেভাবে জবাবদিহিতা রেখেছেন, আমরা যেটা বলছিলাম যে আমার আপনার সব কিছু হিসাব নিকাশ নেওয়া হবে, এই ধারণাটুকু আমি আপনি রাখতে পারলে আমার আপনার দ্বারা অন্যায় অপকর্ম জুলুম অত্যাচার কিছুই হবে না। হ্যাঁ, দুনিয়ার জীবনে যারা সীমালঙ্ঘন করে বসেন দেখবেন যখন দুদক কোনো কোনো সীমালঙ্ঘনকারী দুনিয়ার জীবনে করেছে, হয়তোবা রাষ্ট্রের কোনো সম্পদ তছরূপ করেছে অথবা পুকুর চুরি আরও অন্যান্য বড় বড় কর্মকাণ্ডে তারা যখন লিপ্ত হয়, যখন দুদক বা আরও অন্যান্য মানে বাহিনী দ্বারা তাদেরকে পাকড়াও করা হয়, তাদের দেখেন দুনিয়ার পাকড়াওটা কোথায় কোন ব্যাংকে কত আছে, কার ব্যাংকে কোন ব্যালেন্সে কত আছে, কোথায় কোন সম্পদ আছে, সব কিছু বের হয়ে আসে, সব কিছু বের হয়ে আসে। যদি মানুষ মানুষ হয়ে এটা করতে পারে তাহলে মানুষের রব আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন, যদি মানুষ 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 হয়ে যদি এটা করতে পারেন, সাইবার ক্রাইম করে
এখন যে কোনো সিম থেকে আপনি যতটুকু ক্রাইম করবেন ওটা সিম কন্ট্রোলার যারা আছে সেখান থেকে আপনার ওই বৃত্তান্ত বের করতে পারবে। আপনি কার সাথে কথা বলেছেন, আপনি একটা ক্রাইম করেছেন, সিম দিয়ে কোন সময় কখন কোন বৃত্তান্ত কখন কার সাথে ফোন দিয়ে ওই ক্রাইমটা হয়েছে, ওই অপরাধ সংগঠিত হয়েছে, সব তথ্য বিটিসিএল বের করে দিচ্ছে আপনার সামনে। এটা কিভাবে সম্ভব? এটা মানুষের ক্ষুদ্র জাস্ট ব্রেন, অল্প ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষের ব্রেন বুদ্ধি বিবেক অল্প দেওয়া হয়েছে, বিবেক পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এই অল্প ব্রেন দিয়ে মানুষ এত কিছু করছে, তাহলে এই অল্প ব্রেন সব মানুষের স্রষ্টা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাকে আপনাকে কিভাবে পাকড়া করবেন? ভেবেছে কি কোনদিন? আমি আমার জবাবদিহি, জবাবদিহিতা আছে আমাকে, যে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে দুনিয়ার জীবনে পার পেলেও পরকালীন প্রত্যেকটা স্টেপে আমি আপনি পার পেতে পারবো না। আল্লাহ যেন আমাদের সেই স্তরগুলোতে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সব কিছু দেখাবেন, এটা কেমন কথা! সূরা কাহফ, সূরা বানী ইসরাইল আরও অন্যান্য সূরার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেই সমস্ত আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন যা উপস্থাপন করেছেন মানুষের সামনে, মানুষ অস্বীকার করবে, মানুষ অস্বীকার করবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আপনি সেই আল্লাহর জবাবদিহিতাকে অস্বীকার করলেও আল্লাহ রাব্বুল আলামিন মোহর মারবেন মানুষের মুখে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে, মানুষের হাত কথা বলবে, মানুষের মানে তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে যে হাতকে ব্যবহার করে এই অপরাধ সংগঠিত হয়েছে, হাতকে ব্যবহার করে, পাকে ব্যবহার করে এই অপরাধ সংগঠিত হয়েছে। আমি আপনি বুঝি না এটা কিভাবে সম্ভব। বহু পূর্বে একজন ব্যক্তি মারা গেছেন, তার হাড়হাড্ডি কবর থেকে বের করা হলো, বের করে ডিএনএ টেস্ট করছেন, ডিএনএ টেস্ট করে এটা কার সন্তান, কিভাবে মরলো তার বৃত্তান্ত বের করে দিচ্ছে, মানুষ বের করছে। তাহলে মানুষের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করতে পারেন? কাফিররা অস্বীকার করবে। সূরা কাফ, কফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কফ আল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহু মুনদিরুম মিনহুম ফাকাল আল কাফিরুন হাযা শাইউন আজিব। কি করে আবার নতুন করে আল্লাহ আবার একত্রিত করবেন, আবার দণ্ডায়মান করবেন, আবার হিসাব নেবেন? কাফেররা হিসাব করেই পারে না। শাইউন আজিব, এটা তো আশ্চর্যনীয় ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব তুচ্ছ ব্যাপার। তিনি মেরুদণ্ডের হাড় এটাকে বাঁচিয়ে রাখবেন, অর্থাৎ এটা থেকেই তিনি মানুষকে আবার নতুন করে অনুফিকা ফিহি ফি মানে সেখানে ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকারে পৃথিবীর প্রলয় ঘটবে, মহাবিপ্লব ঘটবে, অর্থাৎ মহাবিপ্লব বলতে কিয়ামত সংগঠিত হবে, আবার দ্বিতীয় ফুৎকারে সবাই হাশরের ময়দানে ছুটে চলবে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বিভিন্ন বর্ণনাগুলো যে সূরার মধ্যে দিয়েছেন, বিশেষ করে সূরা ইনফিতর, সূরা ইনশিকাক, এই যে সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ তোমাদের মধ্যে পরকালকে দেখতে চায়, কিয়ামতকে দেখতে চায়, কাআন্নাহু রাআয়াল আইন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার সচক্ষে, তাহলে সে যেন ফাকরা ইদাস শামসু কুবিরাত ইদাস সামাউ ফাতারাত ইদাস শামসু কুবিরাত, এই আয়াতগুলো, এই সূরাগুলো যেন তারা পাঠ করে। কারণ ইদাস সামাউ ফাতারাত, পরকালীন জীবনের কথা বলা হয়েছে, যেদিন আকাশকে বিদীর্ণ করা হবে। আমি আপনি আকাশকে মনে করি খুব ছোট্ট, আবার খুব বড় কিছু মনে করতে পারি। আমরা কি ভেবে নেই যে সূর্য অনেক বড়? আমরা কি ভেবে নেই চাঁদ অনেক বড়? অথচ সূর্যের চেয়ে, চাঁদের চেয়ে ওই যে মিটি মিটি তারকা, ওটা অনেক গুণ বেশি বড়। যেই তারকার পাওয়ার যত কম, ওটা তত বড়, তত উপরে অবস্থিত। ওই একটা তারকায় আমাকে আপনাকে শেষ করার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু একটা নিয়ন্ত্রিতভাবে তিনি পরিচালনা করছেন। তিনি আমার আপনার নিয়ন্ত্রণটা শুধু ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার কারণ, কিভাবে ছেড়েছেন? আপনি হেদায়ত গ্রহণ করতে পারেন, আবার ভ্রষ্টতাও গ্রহণ করতে পারেন। আমি হেদায়ত গ্রহণ করতে পারি, আবার ভ্রষ্টতাও গ্রহণ করতে পারি, ভালো পথটাও গ্রহণ করতে পারি, আবার খারাপ পথ, অসৎ পথটাও গ্রহণ করতে পারি। তবে আমার আপনার জবাবদিহিতা কিন্তু আছেই আছে। মানুষ অস্বীকার করবে, মা লিহাদাল কিতাব, এটা কোন ধরনের কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, সেখানে ইল্লা আহসাহা, সঠিক বা যথাযথ যে যতটুকু করেছে ততটুকুই তার সামনে উপস্থাপন করা হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষ পেয়ে যাবে সেদিন
তারা যা আমল করেছে সেদিন তাদের সামনে পেয়ে যাবে। সেদিন তো আফসোস করে আর কোনো কাজে আসবে না। যদি আমি আপনি দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করি তবে এটাই হবে উত্তম প্রস্তুতি এবং এটাই হবে উত্তম ইস্তেহদাদ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনি যদি ভেবে নেই যে আমার খাওয়া দাওয়া ফুর্তি করে, খাওয়া দাওয়া ফুর্তি করো এই দুনিয়া যেমন পরকালীন জীবনেও তেমন, জিনা আমার আপনার বড্ড ভুল হয়ে যাবে, বড্ড ভুল হয়ে যাবে, বড্ড ভুল করে বসবো, বড় ভুল করে বসবো। সে আফসোসের সময়, মৃত্যুর পরে আর কোনো সুযোগ নেই, কারণ মৃত্যুর সময় মানুষেরা বহু মানে আবেদন নিবেদন করবে। পরকালীন জীবনে কাফিররা তো বহু আবেদন নিবেদন করবে, তাদের একটা আবেদনও গ্রহণই হবে না, কারণ পৃথিবীতে সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ যদি কেউ কাজে না লাগায়, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে চাষা অলস্যের ভরে বীজ না বপন করে পক্ষ শস্য পাবে সে কোথায়। আমাদের প্রাইমারি স্কুলের স্যার, হেড স্যার খুব ভালো করে বলতেন এটা, যখন ছাত্রদেরকে বুঝাতেন যে যদি কোনো চাষি অলসতার বশত যখন সময় হয়েছে বীজ বপন করার, ফসল ফলানোর, তখন যদি ফসল না ফলাই, তখন যদি বীজ বপন না করে, তখন যদি ধান গাছ রোপণ না করে, তখন যদি সরিষার দানা রোপণ না করে, তাহলে যখন সবাই ফসল কাটবে, সবাই যখন ধান ঘরে তুলবে, তার মাঠ যেমন ফাঁকা তার ফসলও তেমন ফাঁকা, তার বাড়িও ফাঁকা। ঠিক অনুরূপভাবে ব্যক্তি যেমন দুনিয়াতে আমল করবে না, তার পরকালীন জীবনে সবই ফাঁকা। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব আমাকে আপনাকে অবশ্যই জবাবদিহিতার আগেই আমাকে আপনাকে নিজেকে সামলে নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করুন, গোটা মুসলিম জাহানকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। খুতবার ফাঁকে আমরা দোয়া করতেই হয়, আমরা খুতবায় ইনশাআল্লাহ সলাতে কুনুতে নাজেলাও পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রসঙ্গক্রমে আমরা এসেই যাই আমাদের যে সমস্ত ভাই বোনদের, বিভিন্ন জালেমরা, বিভিন্ন মালউন অর্থাৎ অভিশপ্ত জাতি যারা মুসলিমদেরকে শাসন করছে, শোষণ করছে। মুসলিমরা তার অতীত ঐতিহ্য হারিয়েছে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে ঝান্ডা, সে ঝান্ডা হারানোর কারণে তারা তাদের অতীত ঐতিহ্য হারানোর কারণে অতীত গৌরব হারিয়েছে, অতীত পদমর্যাদা হারিয়েছে, অতীত আসনগুলো হারিয়েছে। আল্লাহ তাদের আবারও পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, আল্লাহ আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যে কথা বলছিলাম ফিলিস্তিন ভাইদের প্রসঙ্গে আমরা একটু বলেই নেই, আল্লাহ রাব্বুল আলামিন কথা প্রসঙ্গে তাদের স্মৃতি সর্বদা আমাদের অকপটে আমাদের স্মৃতিতে আসেই। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিভিন্ন পানীয়ের অভাবে রয়েছে, খাদ্যের অভাবে রয়েছে, বাসস্থানের অভাবে রয়েছে, আল্লাহ মুসলিম ভাই হিসেবে আমরা তাদের জন্য আর কি করব, আমাদের তো আর কিছু করার নেই, তবে আমরা দোয়া প্রেরণ করছি, আল্লাহ আপনি আমাদের দোয়াটা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। তাদের সার্বিকভাবে হেফাজত করুন, মায়ানমারের সেই মুসলিম ভাইদেরকে হেফাজত করুন। বাংলাদেশ বড় একটা বোঝা বহন করছে মায়ানমারের সেই রোহিঙ্গা ভাইদের, আমরা তাদের জন্য বিশেষ করে যারাই উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশ যেন কখনো বরকত শূন্য না হয়, আল্লাহ বরকতের মধ্যে রাখুন, আল্লাহুম্মা আমিন। যারা জান্তা বাহিনী তাদের অবস্থা কি হচ্ছে আমরা যারা পেপার পত্রিকা পড়ি তারা আমরা দেখতে পেয়েছি। জালেমদের বিচার হয়, হবে, দুনিয়াতেও হবে, পরকালে তো আছে, এবং পরকালীন জীবনে ওই সমস্ত গাদ্দার যারা রয়েছে, লিকুল্লি গাদিরিন লিয়াউন ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, গাদ্দার যত বড় হবে ওর পরকালীন জীবনে ওর পতাকা তত বড় হবে যেন মানুষ দেখতে পারে বড় গাদ্দার ছিল। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং গাদ্দারি করে পৃথিবীতে নমরুদ, ফেরাউন, হামান কত কত বড় বড় কত কিছু চলে গেল। সুতরাং আমি আপনি অল্প ক্ষমতায় যদি আমরা গাদ্দারি করি, আমার আপনার খবর কিন্তু আছে, জবাবদিহিতা কিন্তু আছে। আমি আপনি যদি মানুষকে কষ্ট দেই, আমি আপনি যদি মানুষকে কষ্ট দেই, আমি আপনি মানুষকে বিভিন্নভাবে কষ্ট দেই, কষ্ট আপনি আমি ভালো জানি, আমি যদি কষ্ট দিয়ে থাকি আপনাকে, আমি কোন ধরনের কষ্ট দিচ্ছি আপনি ভালো জানেন, এটা বলার অপেক্ষা নেই। ব্যক্তিকে বলা হচ্ছে সলাৎ প্রণম, সে বিশ্বাস করে যে সলাৎ হচ্ছে পরকালীন জীবনে প্রথম হিসাব, আমলের হিসাব, এটা নিবেন। যার ঠিক হবে তার সব ঠিক, যার ভুল হবে তার সব ভুল। এক্ষেত্রে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ হচ্ছে এই, সলাৎ পড়তে হবে, হ্যাঁ ভাই বিশ্বাস করি, কিন্তু সলাৎ পড়া হয় না, কাপড়টা পাক থাকে না, বেয়াদব, আদবই নাই। মুসলমান হলো কি করে, কাপড় পাক থাকবে না মুসলমানের বাচ্চার, এটা কেমন মুসলমানের বাচ্চা, এটা অসম্ভব হতে পারে। আমরা যদি এরকম থেকে থাকি, খবরদার, আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অবশ্যই তার দিকে ফিরে যেতে হবে। সুতরাং আমি আপনি যেন আমার আপনার দ্বারা কখনো কাউকে যেন জুলুম না হয়, যদি বান্দার সাথে হয়ে যায় তাহলে আমি যেন বান্দার সাথে মিটিয়ে নেই, আল্লাহর সাথে হলে সেটা যেন আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে তওবা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জবাবদিহিতার সম্মুখীন যখন হব, তখন আমার আপনার অবস্থাটা কেমন হবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমরা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে চয়ন করেছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তার ছেলে আব্দুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি বলছেন এই হাদিসটি আমরা প্রায় সকলেই জানি সবাই প্রায় জানি আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবধান তোমরা সাবধান তোমরা প্রত্যেকই দায়িত্বশীল আমি আপনি আমার আপনার ক্ষমতা আমার আপনার যোগ্যতা যতটুকু রয়েছে আমরা প্রত্যেকই প্রত্যেকের জায়গার দায়িত্বশীল কেমন দায়িত্বশীল তার কিছু দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিমাহুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাল ইমাম নেতা হবে ফাল ইমামুল্লাযী রাইন ইমাম হবে আলান নাসি রাইন মানুষের রক্ষক মানুষের নেতা যিনি হবেন তিনি হবেন মানুষের নেতা যিনি মানুষের নেতা হবেন তিনি তাদের তার নেতৃত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবেন এই পৃথিবীতে যারা অমুসলিম রয়েছে অমুসলিম নেতা তাদের তো ডিরেক্ট অ্যাকশন অর্থাৎ যার ইমান নেই যার বেতন নেই তার বোনাস আসবে কোত্থেকে তো যার ইমান নেই তার জবাবদিহিতা কি সে ডিরেক্ট জাহান্নাম পরকালীন জীবন আবার দুনিয়াতে যদি আমরা যদি মুসলমান হই তাহলে অবশ্যই মুসলিম শাসক যারা রয়েছি মুসলিম যারা পাওয়ারফুল লিডার রয়েছি আমাদের প্রত্যেকের কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতেই হবে ইমামের কথা বলা হয়েছে ইমামকে এজন্য এই ইমাম যদি সঠিক বিচার করে তাহলে তার মর্যাদা সাত শ্রেণীর সবার আগে দেওয়া হয়েছে যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর মানুষ তার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে আল ইমামুল আদিল ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশাহ ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ ব্যক্তি ন্যায়পরায়ণ দায়িত্বশীল সে যে কোনো স্তরে দায়িত্বশীল হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন যে মানুষের নেতা মানুষের লিডার মানুষের পরিচালক যারা মানুষকে পরিচালনা করে সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে তুমি তোমার যে সম্পদ ছিল জনগণের বিষয় ছিল তোমার কাছে জনগণের আমানত ছিল সেই জনগণের আমানতকে কতটুকু রক্ষা করেছো আমানতের বিষয়ে আলে মোলামা মাওলানা সাহেব মুফতি সাহেব বড় সাহেব পীর সাহেব আরও কত কিছু অধিকাংশই খেয়ানতকারী আমানতের বিষয়ে অধিকাংশই খেয়ানতকারী আমানতের বিষয়ে অধিকাংশই খেয়ানতকারী একজন ব্যক্তি জানেই না আমার কাছে কতটুকু আমানত একজন কৃষক মানুষ তার কাছে কত আমানত তিনি শুধু যদি ভেবেই বসেন যে চেয়ারম্যান সাহেবের কাছে ওই যে ভিজিবির কার্ডের যে পণ্যগুলো রয়েছে শুধু ওটাই আমানত চেয়ারম্যান সাহেবের কাছে যেটা আছে ওটাই আমানত না আপনার কাছেও অনেক আমানত রয়েছে আপনার কাছে আপনার সন্তান আমানত আপনার কাছে আপনার স্ত্রী আমানত আপনার কাছে আপনার প্রতিবেশী আমানত আপনার কাছে আপনার আত্মীয় স্বজন আমানত আপনার কাছে আপনার রাস্তার একটা আমানত রয়েছে সার্বিকভাবে আমানতের বাহিরে আমরা কেউ নেই আমি আপনি যে যতটুকু দায়িত্বশীল তার কিন্তু একটা জবাবদিহিতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতেই হবে এই হাদিসের তৃতীয় অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাজুলু রাইন ফি বাইতি একজন ব্যক্তি তার বাড়ির দায়িত্বশীল একজন ব্যক্তি তার বাড়ির দায়িত্বশীল ওহুয়া মাসউলুন আন রাইয়াতি এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আপনি আপনার সন্তানটাকে কতটুকু কন্ট্রোল করতে পেরেছেন আমি আপনার আমি আমার পুরো পরিবারটাকে কতটুকু কন্ট্রোল করতে পেরেছি আমি আমার সন্তানকে যথাযথ দিক নির্দেশনা দিয়েছি কি না আমি আপনার আমি আমি আমার সন্তানকে পড়ালেখা করাচ্ছি শুধুমাত্র কি দুনিয়া হাসিল করার জন্যে অধিকাংশ মানুষ তাদের টার্গেট থাকে সন্তান বড় হবে সন্তান বিসিএস ক্যাডার হবে সন্তান এই হবে সন্তান ওই হবে সন্তান ইত্যাদি ইত্যাদি বহু কিছু হবে কিন্তু অধিকাংশ গার্ডিয়ান যেটা ভুলে যায় সেটা হচ্ছে আমার সন্তানটা একটা সুসন্তান হিসাবে সমাজে বেঁচে থাক এটা খুব কম মানুষ চায় এটা খুব কম মানুষ চায় এটা খুব কম মানুষ চায় এজন্যে এই চাওয়া যখন দুনিয়ার দিকে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া দেয় পরকাল তাকে পরকাল থেকে বঞ্চিত করে আমি আপনি যেন এই ভুলটা না করি বিশেষ করে আমরা যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে যখন বিশেষ করে এই যে জানুয়ারি মাস আসবে চটকদার বিজ্ঞাপন বিভিন্ন কিন্ডার গার্ডেন বলি আর মাদ্রাসা বলি স্কুল কলেজ আরও যত কিছু আছে
কিন্তু আমার আপনার সন্তানকে অবশ্যই হিসাব করতে হবে, সন্তানকে কোথায় দিলে সে কমপক্ষে প্রাইমারি একটা প্র্যাকটিস, ধর্মের প্র্যাকটিস, রিলিজিয়ান প্র্যাকটিস সে যেন রাখতে পারে, সে যেন সলাতটা কীভাবে আদায় করতে হয়, সে যেন সলাতের যত হুকুম আহকাম রোকন আরকান যেগুলো রয়েছে, অজু কীভাবে করতে হয়, কীভাবে জানাজার সলাত করতে হয়, এই সামগ্রিক বিষয় যেন কমপক্ষেও জানে। তারপরে ওকে যদি আমি ইঞ্জিনিয়ার বানাতে চাই, ওকে যদি আমি ডক্টর বানাতে চাই, ওকে যদি আমি সাংবাদিক বানাতে চাই, প্রশাসনের বড় ক্যাডার বানাতে চাই, সেটা পরের স্টেপ হবে। কিন্তু প্রথমে যখন ভুল হবে, বীজ বপন করতে যাই আমি আপনি, কিন্তু চরম ধোকা খেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো পৃথিবীর মানুষ, নিশ্চয়ই তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ কিন্তু তোমাদের জন্য ফিতনা তথা পরীক্ষার বস্তু। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর-রাজুলু রাইন ফি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, একজন ব্যক্তি তার বাড়ির দায়িত্বশীল এবং তার বাড়ির দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করা হবে আমার আপনার পরিবার সম্পর্কে, আমার আপনার সন্তান সম্পর্কে, আমার আপনার পরিবারের পর্দা সম্পর্কে, পরিবারের ব্যক্তিরা যারা সদস্য রয়েছে তারা সলাত আদায় করে কিনা। শুধু আমি কি ভেবে নেব যে আমি সলাত আদায় করি সুতরাং হিসাব কিতাব শেষ, আমি সবগুলোকে পার করব? যদি পার করতো মাঝে মধ্যে জাহাজেও পার করে, নাউযুবিল্লাহি মিন যালিক। কত কিছু যে করে থাকে বাংলাদেশ ভারত পাকিস্তানের প্রেক্ষাপটে, কত কিছু করে থাকে, মুরিদ হলে কবরে প্রশ্ন লাগবে না, মানে এমন কিছু করবে যে এমন মানে পানি পড়া, তারপরে কাপড় পড়া, তারপরে মুরিদ পড়া, এগুলো দিবে আর মুনকার নাকি নাকি কবরে ঢুকবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো ভ্রান্ত আকীদা, এই সমস্ত ধোকা যদি আহলে হাদিসরা না থাকতো এখানে, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বহু পূর্বে বলেছেন যে আহলে হাদিসরা যদি না থাকতো লান্দারাসাল ইসলাম, ইসলাম দুনিয়া থেকে মুছে যেত। তোমরা মাজার পূজা কবর পূজা যতই থাকো না কেন ভাই, আহলে হাদিস আলেমুল আমরা আছে, ইনশাআল্লাহ ইসলাম টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিয়ামত পর্যন্ত হেফাজত চলবে চলবে, আহলে হাদিসরাও জীবিত থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমাকে আপনাকে অবশ্যই ভেবে নিতে হবে আমার আপনার পরিসর পরিধি যতটুকু রয়েছে, আমি আপনি ওই পরিসরে ওই পরিধিতে যেন আল্লাহর কাছ থেকে কৈফিয়ত থেকে আল্লাহর জবাবদিহিতা থেকে আমি আসতে পারি। কে কি করলো না করলো ওটা দেখার বিষয় নয়, আমি আপনার কবরে যাব না, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনি অন্যের ভুল ধরছেন, আগে নিজের ভুলটুকু ধরতে হবে, আগে নিজে সংশোধিত হতে হবে, নিজে সংশোধন করতে হতে হবে, সংশোধিত হতে হবে, সাথে সাথে অন্যের ভুলও ধরতে হবে, অন্য ভাইকে সংশোধন করতে হবে, গঠনমূলক সমালোচনা করা যাবে, গঠনমূলক সমালোচনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ হেদায়া দান করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় চতুর্থ বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা, একজন নারী তার বাড়ির স্বামীর বাড়ির দায়িত্বশীলা নারী, একজন নারী তার স্বামীর বাড়ির দায়িত্বশীলা। এ হাদিস দ্বারা কি বোঝা যায়? এ হাদিস দ্বারা এটা বোঝা যায় নারী তার স্বামীর বাড়ির সব কিছু হেফাজত করবে, নারী যেমন তার স্বামীর আমানত হেফাজত করবে, নারী যেমন তার স্বামীর সন্তান হেফাজত করবে, নারী যেমন স্বামীর টাকা পয়সা হেফাজত করবে, নারী যেমন তার আত্মীয় স্বজন আরো অন্যান্য বিষয় হেফাজত করবে, এবং সাথে সাথে ওয়ালাদিহি এবং স্বামীর সন্তানের রক্ষণাবেক্ষণও করবে। নারী যদি হাদিস থেকে এটাও বোঝা যায় নারী যদি ঘর ছেড়ে বাহিরে যায় তাহলে সন্তানকে দেখবে, আবার স্বামীর খেদমত কি করবে, স্বামীর বাড়ির আরো যাবতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে দেখবে। তাই বলে আমরা বলছি না নারীর ক্ষমতায়ন বা আরো অন্যান্য বিষয়, আমরা নারীর ক্ষমতায়ন হালাল নাকি হারাম আমি আপনি ভালোই জানি, সুতরাং এ বিষয়ে ওয়াজ করে লাভ নেই। এ বিষয়ে ওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওটাই যথেষ্ট। লাই ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইউরা আও কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা আবু দাউদের মধ্যে এসেছে, সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কয়েকবার হাদিস তিনি এসেছেন, ওই জাতির জন্য কখনো সফলতা আসবে না যারা তাদের নেতাকে বানিয়েছে নারী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন আপনি বানাবেন, আপনি কোন পথে চলবেন না চলবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আপনি ওই ওয়াজ করে বহু বহু আলেম ওলামা ওয়াজ করেছেন প্রায় 1500 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি যদি মানতে পারি আমি সফলকাম, আর আমি যদি না মানতে পারি আল্লাহর কাঠগড়ায় কবর থেকে শুরু হবে। মান রব্বুক, ভেবে নিয়েছে কি আমি রব আল্লাহ এমনি বলে দেব, দিন আমার ইসলাম এমনি বলে দেব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি মুক্তি আসবে? অসম্ভব। যদি দিনকে প্র্যাকটিস না করা হয়, দিনকে মানা না হয়, নবীর অনুসরণ যদি না করা হয় এবং ইসলামের মধ্যে যদি না থাকা হয়, অত সহজ নয়, অত সহজ নয়, অত সহজ নয়।
যদি ঘুষের সুদের ব্যবস্থা থাকতো, আরও কত কিছু থাকতো, দুনিয়ার কত পাণ্ডারা যে ওখানে ব্যবস্থা করতো, ওখানে এমন কিছু ফিট করা হয়েছে, ও আপনার কথা শুনবেও না, আমার কথা শুনবেও না, ও চোখেও দেখবে না, কানেও শুনবে না, ওর যা উত্তর ঠিক ঠিক আছে, ফালবিসুলাহুল জান্না ও আফরিসুলাহুল জান্না ওয়াফতাহুলাহু বাবানিলাল জান্না, একে জান্নাতে বিছানা পরিয়ে বিছানা বিছিয়ে দাও, পোশাক পরিয়ে দাও, তার কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আর যদি না হয়, লাউ দুরিবা বিহাল জাবাল লাসারাত তুরাব, এমন সাইজ করা হবে যেই সাইজের কারণে ব্যক্তি কঠিন অবস্থায় পড়বে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। একজন নারী স্বামীর বাড়ির দায়িত্বশীলা এবং তার সন্তানের দায়িত্বশীলা, সুতরাং সন্তান কিভাবে লালন পালন করবেন, পিতার চেয়ে মা বেশি হেফাজত করার দায়িত্ব রাখেন, পিতার চেয়ে মা বেশি রাখেন, সুতরাং মাকে বেশি দায়িত্ব পালন করতে হবে আমাকে আপনাকে। আবার এর পরের খাদেমের কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা তাদের মুনিবের খাদেম, অর্থাৎ যারা বাড়িতে কারোর চাকর বাকর রয়েছে, যারা অন্যের গৃহে কামলা দেয়, বাড়িতে কামলা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ব্যালেন্স করেছেন, এই পদ্ধতি যে রেখেছেন, এই পদ্ধতির উপরে যারা খেয়ানাত করে, ধরেন আপনি আমি একটা কামলা নিয়েছি বা পার্ট নিয়েছি, আপনাদের বগুড়ায় কি বলে আমি জানি না, যে মজুরি নাই, আমাদের সাতক্ষীরায় ওটাকে বলে জোন, আর আপনাদের এদিকে মনে হয় কামলা নাকি পার্ট বলে জানি না। তো এই যে একজনকে আপনি কামলা বা পার্ট নিয়েছেন, বাড়িতে একজনকে রেখেছেন, সে তার মুনিবের কতটুকু হক আদায় করেছে? সে যদি হক আদায় না করে, হক আদায় করলেও কি না করলেও কি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে জবাবদিহিতার আন্ডারে পড়বেন। এখানে শাসকের কথা বলা হয়েছে, এখানে প্রত্যেক ব্যক্তির কথা বলা হয়েছে, পুরুষের কথা বলা হয়েছে, তারপরে নারীদের কথা বলা হয়েছে এই হাদিসটার মধ্যে। এই হাদিস বর্ণনা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাম্বি দিয়ে বলছেন, আবারও তিনি সতর্ক বলছেন, আলা সাবধান, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমরা সবাই কিন্তু প্রত্যেকেই দায়িত্বশীল, আবার তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিন্তু জিজ্ঞাসিত তোমরা হবেই হবে। সুতরাং আমি আপনি যেন এই দায়িত্বশীলতার কাজ অবশ্যই করার চেষ্টা করি, জবাবদিহিতা আমাকে আপনাকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, কারণ অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমার আপনার যে আমল সেটা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা অনেকে ভাবি যে ডান কাতে আছে কিরামান আর বাম কাতে আছে কাতিবিন, জি না, এটা আমরা অনেকে আলহামদুলিল্লাহ স্বচ্ছ অনুবাদ জানি, দুইজন সম্মানিত ফেরেশতা, আমরা যা কিছু করছি তার সব কিছু নোটেড লিপিবদ্ধ হচ্ছে, সুতরাং আমরা সেই পরকালীন জীবনের জবাবদিহিতা, আল্লাহর জবাবদিহিতার ক্ষেত্রে দুনিয়ার জীবনেও জবাবদিহিতার দরকার। দুনিয়ার জীবনে কখন জবাবদিহিতা আসে আমরা বলবো? যারা সংঘবদ্ধ রয়েছে তাদের সংঘবদ্ধতার একটা জবাবদিহিতা আছে, যারা সংগঠন করেন সংগঠনের সংঘবদ্ধ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন, আমরা যারা আছি সংগঠনের মধ্যে অনেকেই টিকতে পারি না, অনেকেই ভার বা লোড নিতে পারি না। মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, বিশেষ করে এই সময় কিন্তু সিজন বক্তাদের কিন্তু বড় একটা সিজন, আমি নিজেও কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দাওয়াত পেয়ে আমাদেরকে আসতেই হয় আলহামদুলিল্লাহ। আমরা মুহতারাম আমিরে জামাতের জন্য দোয়া করছি, গতকাল রাত্রেও স্যারের সাথে দেখা হয়েছে, একটু অসুস্থ আছেন, ওনার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এটা ওনার কিছু কিছু শাসন, গতকাল রাত্রেও একই কথা বললেন, কি শাসন, এ শোনো ইনকামই হয়েও না ইসলামই হও, তিনি আমভাবে বলেছেন, বক্তার বাজেট কত, 70-80, দুনিয়া গ্রাম থেকে কালেকশন চলছে, পথে কালেকশন, ভিক্ষা করে কত কিছু করে বক্তাকে পকেট দিতে হচ্ছে, আবার দেওয়া হয়েছে কিছু, আবার ছুড়ে মারে ওটা, নাই না না চলবেই না, এটা কি, এটা কি ইসলামিক বক্তা? নিঃসন্দেহে এটা ইনকামি বক্তা। এটা কেন, এই কথাগুলো কাজে দেয় যদি উত্তম মুরব্বী থাকে, উত্তম আমির থাকে, উত্তম কেউ যদি উপরে থাকে, বাপ যদি ভালো হয় সন্তান কোনোদিন বিপদে যায় না। এটা বাবা তুমি কোত্থেকে নিয়ে আসলো, এই কুশোর কোত্থেকে আসলো, তোমার তো টাকা নাই বাবা তোমার কাছে, ও বলবে আব্বু কাঁপতে কাঁপতে, আব্বু অন্যের জমি থেকে আমি এটা ভেঙে নিয়েছি, বন্ধুরা ভেঙেছে, খবরদার রেখে আসো আর তার কাছে মাপ চেয়ে এসো। কেন, সন্তান আর কোনোদিনও অপরাধ করবে না। ঠিক অনুরূপভাবে আমার আপনার যদি উপরে কেউ থাকে, জবাবদিহিতার সংগঠন হচ্ছে একটা জবাবদিহিতার জায়গা, উপরে যদি কেউ থাকে, তুমি কেন এটা করলে, অমুক জায়গায় যে কেন তুমি এটা করলে, সবসময় ভয় করে আমার দ্বারা যেন কোনো এমন কোনো কিছু না হয়, এমনি তো আল্লাহর ভয় আছেই, তারপরে সংগঠনের একটা ভয় আছে, আমার দ্বারা যদি কোনো অপরাধ হয় আমার সংগঠন পচবে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ পচবে, আরও অন্যান্য আমার মাদ্রাসা আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী পচে যাবে। সুতরাং সব জায়গায় যদি জবাবদিহিতা থাকে তাহলে কিন্তু ব্যক্তি সোনার ব্যক্তিতে পরিণত হয়। যেমনিভাবে সাহাবায়ে কেরামের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিসিন প্রয়োগ করেছেন, কিভাবে,
যাকে যেমন ভাবে দিলে হয় তিনি কাউকে বলেছেন তুমি মিথ্যা কথা বলবে না, কাউকে বলেছেন তুমি মায়ের খিদমত করবে, কাউকে বলেছেন তুমি জিহাদে যাও, কাউকে বলেছেন তুমি প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করবে, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, আরো বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে মডিফাই করেছেন, তাদেরকে বিভিন্নভাবে তিনি উদ্বুদ্ধ করেছেন, কখনো ধমক দিয়েছেন, কখনো কখনো আবার তিনি সতর্ক সাবধান করেছেন। ঠিক অনুরূপভাবে আমরা বলবো, আসুন আমরা সঙ্গবদ্ধ জীবন যাপন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, আল জামাআতু রাহমাহ, সঙ্গবদ্ধতার জীবন হচ্ছে রহমতের জীবন, ওয়াল ফুরকাতু আযাব, বিচ্ছিন্নতার জীবন হচ্ছে আযাবের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনের যে জবাবদিহিতা এটা যেন ঠিকঠাক রেখে মেন উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি ঠিকঠাক করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরও একটি হাদিস যেটা আমরা সকলেই জানি, ওই হাদিসের একটু ইঙ্গিত না দিলেই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা, লা তাযুল কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলান খামসিন আন উমুরি ফিমা আফনা ওয়ান শাবাবি ফিমা আবলা। বিশেষ করে মানুষের বয়সকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি আপনি বয়সটা চলছে চলছে এটা একটু চিন্তা করা দরকার যে আমার যে বয়স আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন দিয়েছেন এই বয়সের হিসাব যে আমাকে দিতে হবে সেটার জন্য আমি কতটুকু প্রস্তুত আছি। আর বিশেষ করে যুবক ভাইয়েরা, যুবক ভাইদেরকে দেখলেই তো আফসোস লাগে তাদের মডার্নিজমের সাথে যে মিল মিস। হে যুবক ভাই, আপনি আমি যদি আল্লাহর পথে চলতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় যারা অবস্থান করবে পরকালীন জীবনে, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই ধরনের যুবক যারা যৌবনকাল অতিবাহিত করবে আল্লাহর ইবাদতে। হে যুবক ভাই, অতএব আসুন না আমরা স্রোতে নাগা ভাষায় ওয়েস্টার্ন কালচার, এগুলো আমার আপনার ঠিকানা না, আমার আপনার ঠিকানা পরকাল, আমার আপনার ঠিকানা আল্লাহর জবাবদিহিতা, আমার আপনার ঠিকানা হচ্ছে জান্নাত, নতুবা আমি আপনি কিন্তু পরকালীন জীবনে জাহান্নামের খোরাক হব, কাঠখড়ি হব। আল্লাহ আমরা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। স্রোতে গা ভাসাবেন না, আপনি মুসলমান যুবক, আপনার ওই বয়সে ছোট্ট বয়সে আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ইসলামের খিদমত করেছেন, রাসূলের পাশে সব সময় থেকেছেন, থেকে ইলম গ্রহণ করেছেন, জ্ঞান নিয়েছেন, সেই অনুযায়ী জীবন গড়েছেন, পরবর্তীতে তারা সোনার মানুষে পরিণত হয়েছেন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারাও সন্তুষ্ট। এ যুবক হয়ে যাই, আমরা মুসাব বিন উমাইর হয়ে যাই, আমরা খালিদ বিন ওয়ালিদ হয়ে যাই, আমরা এভাবে গড়ে তুলি আমাদের জীবনকে। আপনি ভেবে দেখুন না, আপনার জীবন যদি নষ্ট হয়ে যায়, চরিত্র যদি নষ্ট হয়, কেউ কিন্তু কোনো নেতা খেতা পাতা আর কেউ কিন্তু রক্ষা করবে না, যদিও আপনাকে আমাকে ব্যবহার করতে পারে তারা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের প্রকৃত বিষয় বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কি জন্য আমাদেরকে সৃজন করা হলো এবং আমি আপনি আমার লক্ষ্য কি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার বন্ধনে আমি আপনি কিন্তু জবাবদিহিতার বাহিরে নই। সুতরাং হে যুবক ভাইরা, আপনারা এমন কিছু আপনার দ্বারা যেন না হয় যা সমাজের কলঙ্ক আপনি আমি হয়ে যাই, যা কোনো পরিবারের কলঙ্ক যেন হয়ে যায়, পিতামাতার কথা দয়া করে শুনবেন। এবং যারা গার্ডিয়ান আছেন আমরা তাদেরকে বলবো, আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের ভাইদেরকে বেশি বেশি নসিহা করা এবং এ সমস্ত ইসলামী পরিবেশ যাদের দ্বারা পরিবেশ সুন্দর হয়, এজন্য আমরা বলবো যে দেখেন যারা যুবসংঘ করে আপনি দেখবেন তাদের মধ্যে যদি এমন রিপোর্ট আসে, ধরেন যুবসংঘের বগুড়া জেলার সভাপতি বা বগুড়া জেলার কোনো দায়িত্বশীল তার পিতামাতাকে দেখে না, খবর চলে গেল নদাপাড়ায়, স্যার ডেকে পাঠাবেন বা দায়িত্বশীলরা ডেকে পাঠাবেন, তুমি ওটা আগে ঠিক করো তারপর সংগঠন করো, এটা হচ্ছে বরকত, এটা সঙ্গবদ্ধতার বরকত। ঠিক অনুরূপভাবে আমি আপনার সন্তানকে আপনি দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসুন, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসুন, নতুবা সে কিন্তু বেপরোয়া হয়ে যাবে। আমি আমার সন্তানকে, আমি আমার পরিবারকে, আমি আমার ব্যক্তিগত জীবনকে, আমি দেশের যেই হই না কেন, আমি যদি প্রশাসনের কেউ হই, আমি যদি থানার কেউ হই, আমি যদি দেশের কেউ হই, আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে, মানুষের কাছে জবাবদিহিত আছেই। এটা যদি আমি না হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াতের মধ্যে ওমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা গুলুল করবে, আত্মসাৎ করবে, খেয়ানত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের জাহান্নামে এ কারণে তাদেরকে প্রেরণ করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ আমরা যারা উপস্থিত রয়েছি আমাদের পরিপূর্ণ সুস্থতা, আমরা যারা অসুস্থ রয়েছি আমাদের সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি আল্লাহ আমাদের ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলিম বিশ্বকে আপনি হেফাজত করুন, মুসলিম বিশ্বকে আপনি হেফাজত করুন, বিশেষ করে ফিলিস্তিন ভাইদের আপনি রহম করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমার পরিচয় আপনারা অনেকে জানেন, আমরা বলবো যে আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ সেখানে প্রায় পুরুষ এবং মহিলা শাখায় 2500 ছাত্রছাত্রী রয়েছে।
আমি 2019 সাল থেকে সেখানে একজন শিক্ষক হিসেবে আলহামদুলিল্লাহ আরবি শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কিছু ছাত্র গড়তে পারি, যেন আহলে হাদিসদের সিফা সালার কিছু গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মার্কাজকে কবুল করুন, সহযোগিতা আপনারা করবেন, সেখানে দোয়া করবেন এবং সেখানে বিভিন্নভাবে সহযোগিতা আপনারা করে থাকেন, কমপক্ষে দোয়া করবেন যেন এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা যেন আমরা যেভাবে যতটুকু সাধ্য সমর্থ আমরা যেন জবাবদিহিতার মধ্যে থাকি। সাথে সাথে আপনারা বড় একটা কমপ্লেক্স মসজিদ করেছেন, এটা আমি এসেই শুনেছি, দেখেছি, যা দেখলাম আলহামদুলিল্লাহ। আপনারা যারা সহযোগিতা করেছেন আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সহযোগিতা কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং এই সহযোগিতা অটুট রাখবেন এবং সহযোগিতা জারি রাখবেন, যেভাবে সহযোগিতা করছেন যতটুকু কাজ কার্যাদি রয়েছে আপনারা শেষ করবেন, এবং এটা সাদাকায় জারিয়ার একটা মাধ্যম, এটা বড় একটা মাধ্যম, মসজিদের আবাদ করা, মসজিদ রক্ষণাবেক্ষণ করা, মসজিদের দেখাশোনা করা, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব, সবার কিন্তু এক একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। সুতরাং সবাই কাজ করবো আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন, ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।